হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধানের বাড়ির সামনে গুলি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চুচুড়া থানার অন্তর্গত বাঁশবেড়িয়া মিলনপল্লী এলাকায় প্রাক্তন পৌর প্রধান অরিজিতা সিলের বাড়িতে গুলি চালানোর অভিযোগ করেন অরিজিতা সিল। তিনি অভিযোগ করেন, তাকে এবং তার স্বামীকে পরিকল্পনা করে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। সাড়ে দশটার সময় আমার বাড়ির গেটে কিছু দুষ্কৃতী এসে, তিনটে বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল, কালকে দু রাউন্ড গুলি করে দিয়ে গেছে। এটা আমি জানি না কেন করা হচ্ছে বা কেন আমাদের ডিস্টার্ব করা হচ্ছে। আমরা কাউদের মানে কাউকেই কিন্তু কোনো রকম কিছু করছি না, কি আমরা চুপচাপ আমাদের মতো রয়েছে এবং আমার হাজব্যান্ডও কিন্তু চুপচাপ তার মতোই রয়েছে। জানি না কেন এইভাবে আমাদের মানে জ্বালানো হচ্ছে। কার্তিক মাসের মানে নভেম্বর মাসে যে 15 তারিখ ছিল, সেই 15 তারিখে একটা কেস করা হয়েছে আমার স্বামীর নামে, আবার রেড করানো হয়েছে, তাকে জ্বালানোর চেষ্টা করানো হচ্ছে যাতে সে এলাকায় না ঢুকতে পারে। আবার সামনে আমার শ্বশুরমশাইয়ের দিবসী কাজ আসছে 30 তারিখ, তা সে যেন না আসতে পারে তার জন্য এইভাবে জ্বালাতন করা হচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি তৃণমূলের বাইরে না তৃণমূলের মধ্যে। আমি তো দলটাকে 2010 সাল থেকে করে আসছি, আমি তো 2 টাউনশিপের কাউন্সিলর, 5 বছর চেয়ারম্যান ছিলাম। জানি না আমি কি কাজ করছি বা কেন তারা আমার সাথে এইভাবে ব্যবহারটা করছে। আমি তো কাউকে কিছু বলছি না, আর আমার উপর এইভাবে কেন অত্যাচার হচ্ছে আমি এটাই আমি মিডিয়ার মাধ্যমে জিজ্ঞাসা করতে চাইছি। কি মনে হচ্ছে, এটা পরিকল্পনা করে কেউ করছে? অবশ্যই পরিকল্পনা ভাবে আমাকে জ্বালাতন করা হচ্ছে, যাতে আমি কে টিকতে না পারি, আমার স্বামী যেন বাড়ি ফিরতে না পারে। তা আমরা তো কাউকে কোনো রকম কিছু বলছি না, কি চুপচাপ আমরা আমাদের মতো রয়েছে, আমার হাজব্যান্ড তার মতো সে রয়েছে। একটার পর একটা ফলস কেস তাকে দিয়ে তাকে থানায় জেলে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কেন কি কাজ করছে সে তাকে প্রমাণ করা হোক। তা সে সামনে তো ইলেকশন আসছে পৌরসভা, সেই কারণে কি সেটাও একটা বড় কারণ হতে পারে, যাতে মানুষের কাজ আমি যাতে আবার আগামী 5 বছর না করতে পারি, মানুষের কাছে না যেতে পারি, আমি যাতে বাড়ি থেকে না বেরোতে পারি, আমার স্বামী যেন কোনো রকম কাজ না করতে পারে। থানায় কোনো অভিযোগ হয়েছে নাকি গুলি নিয়ে? থানায় অভিযোগ করা হয়নি, আমি থানায় অভিযোগ করব। আমি ঘটে দাঁড়াবেন তো? অবশ্যই মানুষের কাজ তো আমি করবই, সেই মনোভাব নিয়েই তো আমি এগোচ্ছি। আমি বুঝতে পারছি না কেন এটা করা হচ্ছে। আমার মাথায় একটা প্রশ্নই আসছে যে আমার স্বামী যাতে বাড়িতে ঢুকতে না পারে, আমরা যেন আগামী দিনে কাজ না করতে পারি, ভোটে দাঁড়াতে না পারি, সেই কারণটাই আমার মাথায় আসছে। সেই এই জন্যই তারা ডিস্টার্ব করছে আমাদের। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই